এটা ভালোবাসার শহর, এটা আমার চন্দননগর, এটা ভালোবাসার শহর। তো বন্ধুরা, তোমাদের এখন যে পূজা মণ্ডপটা দেখাবো সম্পূর্ণ 8000 গাছ দিয়ে কিন্তু সেজে উঠেছে এই পূজা মণ্ডপ। তো চলো সেই পূজা মণ্ডপের দিকে যাওয়া যাক। এবং এখানে যে রাস্তাটা রয়েছে, সম্পূর্ণ রাস্তায় কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে, মানে যে ডিজে লাইট, সে ডিজে লাইট কিন্তু ব্যবহার করা হয়েছে। জাস্ট কিন্তু অসাধারণ লাগছে, একদম উৎসবে কিন্তু সেজে উঠেছে চন্দননগর। এবং চন্দননগরে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে রাস্তায় তোমরা যেদিকেই তাকাবে কেন, চন্দননগরের যে বিখ্যাত লাইটিং, সে লাইটিংয়ের গেট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো এখন কিন্তু চলে এসেছি চন্দননগরের উদ্দি বাজার, এবং এই পূজা মণ্ডপে 2024-এর বিশেষ আকর্ষণ থাকছে কিন্তু 8000 গাছ দিয়ে। হ্যাঁ, 8000 গাছ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পূজা মণ্ডপের ভেতরটা ফুটিয়ে তোলানো হয়েছে। এখানে ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু একটা ছবি দিয়ে খুব সুন্দরভাবে লাইটের গেট করা হয়েছে, দেখতে পাচ্ছ। এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছি চন্দননগরের রানীঘাটে, এবং দেখতে পাচ্ছ আজকে যেহেতু ছট পুজো রয়েছে সেই জন্য কিন্তু ভিড় আরও বেশি। এবং সম্পূর্ণ এই রানীঘাটে এখানেই কিন্তু প্রত্যেকটা প্রতিমা চন্দননগরের বিসর্জন করা হয়। ঠিক রানীঘাটের পাশেই এখানে কিন্তু সুবিশাল দুটো লাইটের গেট করা হয়েছে, চন্দননগরের যে বিখ্যাত লাইট। তো চলো এই লাইটের গেটগুলো তোমাদের আরেকটু ভালো করে দেখাই। এবং এই লাইটের গেটের যে ঠাকুরগুলো আছে, এটা গেল উদ্দি বাজারের দিকে। তো এই ঠাকুরগুলো তোমাদের দেখাবো। সম্পূর্ণ রাস্তা জুড়ে কিন্তু চন্দননগরের যে লাইট, অর্থাৎ লাইটিং, খুব সুন্দর বড় বড় লাইটের গেট, সেই লাইটের গেট কিন্তু করা হয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু পাখি করা হয়েছে, এবং যত দূর অবধি মানে দেখা যাচ্ছে সম্পূর্ণ রাস্তায় কিন্তু এখানে লাইটের গেট রয়েছে। তো বন্ধুরা, তোমাদের এখন যে পূজা মণ্ডপটা দেখাবো সম্পূর্ণ 8000 গাছ দিয়ে কিন্তু সেজে উঠেছে এই পূজা মণ্ডপ। তো চলো সেই পূজা মণ্ডপের দিকে যাওয়া যাক। তো এখন কিন্তু চলে এসেছি চন্দননগরের উদ্দি বাজার, এবং এই পূজা মণ্ডপে 2024-এর বিশেষ আকর্ষণ থাকছে কিন্তু 8000 গাছ দিয়ে। হ্যাঁ, 8000 গাছ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পূজা মণ্ডপের ভেতরটা ফুটিয়ে তোলানো হয়েছে। তো এই যে 8000 গাছের প্যান্ডেল, অর্থাৎ আর 8000 কিন্তু গাছ দিয়ে এখানে পূজা মণ্ডপ করা হয়েছে, দেখতেই পাচ্ছ। সম্পূর্ণ সারিবদ্ধভাবে এই সাইডে অনেক গাছ রয়েছে, এবং এই সাইডেও কিন্তু অনেক গাছ রয়েছে। এই প্যান্ডেলটা কিন্তু কলকাতাতেও দুর্গাপূজার সময় করা হয়েছিল। তো চলো এই পূজা মণ্ডপের যে ভেতরে রয়েছে সেই ভেতরে জগদ্ধাত্রী প্রতিমাকে তোমাদের দেখাবো। দেখতেই পাচ্ছ 8000 গাছ দিয়ে কিন্তু এই পূজা মণ্ডপটা করা হয়েছে, অর্থাৎ পূজা মণ্ডপের চারিদিকে তুমি যেদিকেই তাকাবে সেদিকেই কিন্তু দেখতে পাচ্ছ সম্পূর্ণ গাছ আর গাছ। তো মানে খুব সুন্দর একটা ভাবনা চিন্তা, যে আমাদের মানে পরিবেশকে ঠিক রাখতে গেলে গাছপালা লাগাতে হবে, সেই কথাটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং 8000 গাছের যে প্যান্ডেল করা হয়েছে সেই প্যান্ডেলের ভেতরেই দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর যে মাতৃ প্রতিমা, ঠাকের সাজে সুসজ্জিত সেই জগদ্ধাত্রী প্রতিমাকে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, চলো এবার এক এক করে চন্দননগরের বিখ্যাত যে লাইটিং আছে সেই লাইটের গেট কিছু তোমাদের দেখানো যাক। রাস্তাটা রয়েছে, সম্পূর্ণ রাস্তায় কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে, মানে যে ডিজে লাইট, সে ডিজে লাইট কিন্তু ব্যবহার করা হয়েছে। জাস্ট কিন্তু অসাধারণ লাগছে, একদম উৎসবে কিন্তু সেজে উঠেছে চন্দননগর। এটা ভালোবাসার শহর, এটা আমার চন্দননগর,
এটা ভালোবাসার শহর। মানে জাস্ট কিন্তু বলতেই পারছো, মানে একদম মানে চোখ ধাঁধেই যাচ্ছে। সম্পূর্ণ রাস্তায় কিন্তু দেখতে পাচ্ছো ডিজে যেরকম লাইট চলছে, তার সাথে কিন্তু খুব সুন্দর যে মহিষাসুর মর্দিনী গান, সে গানও কিন্তু হচ্ছে। এটা আমার চন্দন নগর, এটা ভালোবাসার শহর, এটা আমার চন্দন নগর। এবং চন্দননগরের প্রত্যেকটা রাস্তায় যত দূর অব্দি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর চন্দননগরের যে বিখ্যাত লাইট, সেই লাইটের গেট দিয়ে কিন্তু সেজে উঠেছে। এখন কিন্তু যাচ্ছি ধীরে ধীরে চন্দননগর স্টেশনের দিকে, এবং চন্দননগর স্টেশনের দিকে যেতে মধ্যাঞ্চলের যে জগদ্ধাত্রী পুজো রয়েছে, এবার কিন্তু 54তম বর্ষে পদার্পণ করলো, তার যে লাইটিং অসাধারণ কিন্তু লাইটিং দেখতে পাচ্ছ সম্পূর্ণ রাস্তা জুড়ে। আর এখানে ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু একটা ছবি দিয়ে খুব সুন্দরভাবে লাইটের গেট করা হয়েছে দেখতে পাচ্ছ। রাস্তা জুড়ে কিন্তু দেখতে পাচ্ছ এখানে যে লাইটিং করা হয়েছে, মানে জাস্ট কিন্তু অসাধারণ লাগছে। প্রত্যেকটা রাস্তায়, চন্দননগরের প্রত্যেকটা রাস্তায় দিনের বেলায় তোমরা একরকম দেখবে, এবং রাতের বেলায় কিন্তু যে চন্দননগরের বিখ্যাত যে লাইটিং, সেই লাইটিংয়ে কিন্তু সেজে উঠেছে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে চন্দননগরের প্রত্যেকটা রাস্তা। মধ্যাঞ্চলের যে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল রয়েছে, সেই প্যান্ডেলের সামনে খুব সুন্দর কিন্তু দেখতে পাচ্ছ একটা প্যান্ডেল করা হয়েছে। তো চলো ভেতরে প্রবেশ করা যাক। এবং এখানে তোমরা জলের উপরে যে লাইটিং এবং লেজার শো দেখতে পাচ্ছ, আমি যেদিন গেছিলাম তার পরদিনই কিন্তু এইটাকে ব্যান করে দেওয়া হয়েছে। স্টেশনের দিকে যেতে, চন্দননগর স্টেশনের দিকে যেতে, ফটকপাড়ার যে জগদ্ধাত্রী পুজোটা রয়েছে, সেই পুজোর যে লাইটের গেট সম্পূর্ণ রাস্তা জুড়ে কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে সাদার মধ্যে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসব কিবা